দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু উঠেছে আম, আর এই আমটা কিন্তু খুব সুন্দর দেখতে, গ্রান আছে আমগুলা। কি জাতের আম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা। চাচা আসসালামু আলাইকুম। এটা কি আম এটা চাচা? গোবিন্দ। বাহ বাহ, গোবিন্দ নারায়ণ নাই? গোবিন্দ আছে না? গোবিন্দ গোবিন্দ আম। মিষ্টি নাকি চাচা? কড়া মিষ্টি না, ও ঠান্ডা মিষ্টি। কত করে কেজি এটা? 100? একদমই 100 টাকা কেজি। এখনকার আম কিন্তু বাড়তি হয় না, বাড়তি হলে মিষ্টি, এর মধ্যে বাড়তি হলে মিষ্টি হবে না? বাড়তি হলে মিষ্টি হবে। 100 টাকা কেজি বিক্রি করতেছে আমটা। আর গোবিন্দ আম এক সাইজের সব আম, গুল গুল আম, 100 টাকা। গেরাম তো আবার মিষ্টি মিষ্টি গেরা নাই। কটা উঠলো এক কেজি দিয়ে চাচা? 5টা উঠছে না? 4টা কেজি হয়েছে। ও, 1 কেজি একটু বেশি আছে দেওয়া তো নাকি? বাহ বাহ, 2টা আমি হাফ কেজি হয়ে গেছে গা। সব তো এক গাছে লাগে? হ্যাঁ সব এক গাছেরই না? এই না, এক গাছেরই সব। 100 টাকা কেজি গোবিন্দ আম, 2টাই হাফ কেজি। নতুন আম বাহির হয়েছে, এই যে এটা সরাসর আম, খুব সুন্দর আমগুলো। কয় কেজি আনছিলেন চাচা? 8 কেজি। হ্যাঁ, মানে 1.5 মণ না? কেমন বেচা কিনা আমের? কম, নতুন ফল হিসেবে তো বেচা কিনা ভালো হওয়ার কথা। তাও তুমি ওই যে মানে টক মিষ্টি হইব আর কি। এই যে আমি কালার পাঠিয়ে দিই। হ্যাঁ, আর কিছুদিন পরে আম বাড়তি হবে না? এটা আসলে বাড়তি হয়ে গেলাম, এটা মানে টাকা বেশি দাম পাওয়ার কারণে প্যারা লাগছে আর কি। এটা আরও বড় হবে, এই সাইজের হবে, এই সাইজের এরকম। ওইটা তো 1/2 কেজি বেশি হয়ে গেছে। আল্লাহ, ওইটা দাম আছে কত? 60 টাকা? ও, 60 টাকা দাম আছে এটা। 100 টাকা কেজি আম, 80 টাকা কেজি দুধ না? তাহলে আম দুধ খাই দিলে 200 টাকা কম দেবো। হ্যাঁ চাচা, কটা নিয়েছেন? 2টা না? কি বাসায় নেবেন? এনে খাইবেন? এনে খাইবেন? ও, পোলা বানাচ্ছে না? এবার হাফকে 1 কেজি দুধ নেবেন 80 টাকা দিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা যে জিনিসটা দেখলাম যে গোবিন্দ আম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। তো সবাই ভালো থাকবেন।